নমস্কার কি খবর সবার রামকৃষ্ণ চ্যানেলে স্বাগত এখন সকাল অনেকটাই বেলা হয়ে গেছে দশটার মতো বাজে আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করব আজকে একটু ওটসের রুটি বানাবো তো চলুন দেখি কিভাবে বানাই আজকে ব্রেকফাস্টে আমি বানাবো ওটসের রুটি এই জন্য প্রথমেই নিয়ে নিলাম ওটস এগুলো একটু প্রথমে শুকনো খোলায় ভেজে নেব ভালো করে দাঁড়ান গ্যাসটা একটু ধরিয়ে নিই এই যে শুকনো খোলায় ওটসগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে বেশ সুন্দর করে আমি ভালো করে ভেজে নেব দাঁড়ান ভালো করে চিপিটা আটকে দিয়েছি এইবার ততক্ষণ পর্যন্ত শুকনো খালায় ভাজবো যতক্ষণ না একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে ওটস ভাজলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর নাড়াচাড়াটা বন্ধ করিনি কারণ নাহলে নিচে লেগে যাবে আর এই গন্ধ আমার বেরিয়ে গেছে এইবার দাঁড়ান থালায় আমি নামিয়ে নিই নামানো হয়ে গেলে এবার এগুলো দিয়ে আমি পাউডার করে নেবো ওটসের পাউডার আমি একটু একেবারে বেশি করেই করে রাখলাম যখনই আমার মাঝে মাঝে সকালে ব্রেকফাস্টে ওটসের রুটি খেতে ইচ্ছে করবে তাহলে আর এই ভেজে পাউডার করা ঝামেলা থাকবে না আমি একবারে পাউডার করা থাকবে আর ওখান থেকে নিয়ে নিয়েই করে নেব এই যে আমি মিক্সিতে দিয়ে দিলাম আর যেহেতু গরম তাই জন্য ওপরে একটা কাপড় দিয়ে নিয়েছি নাহলে হাতে যদি ছাকা লাগে এই যে বেশ সুন্দর পাউডার হয়ে গেল। এই পাউডারটা দিয়ে আমি শুধু রুটি করি তাই নয় আমি অনেক সময় ওমকে সকালে ব্রেকফাস্টে দুধের মধ্যে এই ওটসটা দিয়ে দিই আর তার সাথে একটু অ্যাডিশান করি যখন ওর ওটসটা গুঁড়ো করি ওর মধ্যে একটু কাজু বাদাম আর একটু চিনি দিয়ে দিই তাহলে ওর মিষ্টি মিষ্টি হয় ব্যাস এই যে আমার পাউডারটা রেডি মানে বলতে পারেন ওটসের আটা তো আমি আটাটা রেডি করে নিয়েছি এবার এটা আমি একটা এয়ারটাইট বাক্সের মধ্যে কৌটোর মধ্যে ভরে নেব আমার যতটা লাগবে ততটা রেখে বাকিটা আমি এইটার মধ্যে ভরে রেখে দিচ্ছি যাতে পরে যখনই আমার খেতে ইচ্ছে করবে তখন আর এই সব বানানোর ঝামেলা থাকবে না তো আজকে সকালে আমার এইটুকুনিই লাগবে তো এতটাই আমি রেখে দিলাম আর বাকিটা ওই যে রেখে দিলাম পরে যখন লাগবে আর সবজি হিসেবে এই যে গাজর পটল আর একটা পেঁয়াজ দেব আর এটা হচ্ছে গ্রেটারে আমি গ্রেট করে দেবো কুচবো না তাহলে একদম মিশে যাবে এই যে সুন্দর হয়ে গেছে দেওয়া এর মধ্যে একটু নুন হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারো যদি লঙ্কা কাঁচা লঙ্কা মনে হয় তাহলে সেটা তারা দিতে পারে আর দিলাম সামান্য একটু তেল এবার এইটাকে আমি ভালো করে একদম তাওয়ার চারপাশে দিয়ে দিয়েছি আর যদি এটা ননস্টিকের কড়াই হতো তাহলে তার এইগুলো এই তেলটুকুও লাগতো না একবারেই দিয়ে দিতাম যেহেতু মা সকালে এইটাতেই রুটি করেছে তাই ভাবলাম আবার আর একটা মা খাবো এইটাতেই করে নিই এমনিতেই যা গরম বাসন মাছ তো ঘেমে চুমে একাকার এইবার দিয়ে দিচ্ছি আমি ওটসটাকে আমি কিন্তু বেশি পাতলা করে গোলাই নি একটু ঘন করেই আঠা আঠা করে মেখেছি এইবার আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে বেশ যতটা আমার পাতলা দরকার আমি ততটা ছড়িয়ে ছড়িয়ে দেব। এটা না বেশ সুন্দর সহজ ভাজা হয় আর খেতেও ভালো আর হেলদিও তো আমি তো মাঝে মাঝে এইটা এরকমভাবেই করে নিই তো হাত দিয়ে আমি সুন্দর এটা ছড়িয়ে নিচ্ছি আর ওটসের এই রুটিটা ভাজা হতে হতে আমি আবার একটু যাব দেখতে ওম কি করছে আর আমার ব্রেকফাস্টটা হয়ে গেলে আমি তো আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করব তারপরে ওমকে একটু পড়াতে বসবো পড়ানো হয়ে গেলে দেখি মায়ের যদি কোনো সবজি কিছু কাটতে হয় তাহলে সেইটাও কাটবো এই যে ওম বাবু তো মাসির ফোন নিয়ে কার্টুন দেখছে যাই রুটিটা আর একটু উল্টে দিয়ে আসি হলে যদি পোড়া লেগে যায় এই যে আমার একটা রুটি হয়ে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে এইটা হতে হতে আমি একটু খেয়ে নিই আর ততক্ষণে এইটা হোক ওটসের একটা রুটি খেলেই কিন্তু পেট ভরে যায় এই রুটিটা থাকবে আমি আবার বিকেলবেলায় আমার একটা নাস্তা হিসেবে ওইটা খেয়ে নেবো এই যে সকালে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি এইবার সস দিয়ে এই রুটিটা খেয়ে বসাবো আমার হয়ে গেছে ওটস রুটি খাওয়া হয়ে গেছে আর এখন এই যে সোনা একটু সকালবেলা কি করতে বসেছে বই পড়তে বসেছে তাহলে ও লেখুক তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তাই তো বলে দিয়েছে লেখা হয়ে গেলে দেখা হবে তারপরে তাহলে ও লেখা একটু পড়াশোনা করুক তারপরে আবার দেখা হবে এটা কি মাছ এগুলো মাছ হ্যাঁ ও এটা এগুলো হচ্ছে ছোট রিছা মাছ আর ওমের জন্য কালকে ও মাংস খেতে চেয়েছিল তোর জন্য একটু মাংস করছে আর এই যে আমি এখন একটু কাটাকুটি করবো যে ঝিঙে ঝিঙে মা ওদিকে রান্না করতে করতে আমি মাকে সবজিটা ঝটপট করে কেটে দিই আমি আবার ছুরিতে কাটতে বেশি ভালো পারি আমার বটিতে কাটতে অসুবিধে হয় মা আবার বঠিতে ভালো পারে কিন্তু তবে মা এখন ছুরিতে কাটা শিখে গেছে এখন দুপুর দেড়টার মতো বাজে আর ওমকে খেতে দিয়ে দিয়েছি আর ওমের খাওয়া হয়ে গেলে আমরা খাব এই যে আমার মা প্রায় খাওয়া শেষ শেষ না মাঝে মাঝে পথে তো মা টিভি দেখছে আর খাচ্ছে আর এখন আমি খেতে বসছি এই যে মাছের ঝোল আর এই যে একটু কুমড়ো ভাজা নিচ্ছি আর এই যে ঝিঙা পোস্ত ঝিঙে পোস্তটা দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে সবুজ সবুজ আর মা একটু মাখা মাখাই করেছে তো এই যে ঝিঙে পোস্ত অনেকে পোস্তটা দিয়ে একদম সাদা করে মানে বেশি দিয়ে দেয় তো যে যেরকম ভালোবাসে সে সেই রকম খায় তো আমার তো ঝিঙে পোস্তটা বেশ ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে তো আমি প্রথমে এটা দিয়েই খাবো তারপরে নেব মাছ আর মাংস যদি ইচ্ছে হয় নিলে পরে শুধু শুধু এক পিস খেলে খেলাম হলে না খেলাম এই যে মা তো টিভি দেখে একদম ওইদিকেই তাকিয়ে আছে খাবার খাবে কি তো মাও খাচ্ছে আমিও খাচ্ছি আর বোন পুজো দিচ্ছে ও পরে খাবে এই হচ্ছে আমার খাবার আমি ঝিঙে পোস্ত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি দেখুন মাছের জলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই যে আমি খেতে বসছি পারে আমার ছেলে আবার একটু আসলো ও গোপালের লজেন খাচ্ছে তা আমি বললাম তুমি খাবে ও বললো যে না আমি খাবো না ওই একটু আদর খেতে এসছে এই আর কি খাবার খেতে আসিনি আদর খেতে এসছে আমি ওকে ঘুমোতে বলেছি না ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসছে এইখানে আদর খেতে মানে আমাকে পকাতে এসছে যাতে ওর ঘুমোতে না হয় মানে এগুলো হচ্ছে বাচ্চাদের বুদ্ধি যখন যেই কাজটা করবে না তো ওরা জানে যে মায়ের কাছে এসে একটু এইরকম ঘাসা খুশি করবো মাকে পকাবো আর মা তারপরে আর আমাকে কিছু বলবে না যাতে আমি দুষ্টুমিটা বেশ অবাধেই করতে পারি তো আমি বললাম ঠিক আছে আমার খাওয়া হয়ে নিক তারপরে তুমি আর আমি একসাথেই বসবো এই যে আমার খাওয়া শেষ আর খাওয়ার পরে একটু মুখশুদ্ধি মানে মৌরি মৌরি খাচ্ছি তাহলে মৌরি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব আজকের ব্লগটা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ওমকৃষ্ণাকে দেখতে কেমন লাগে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে তো সবাইকে টাটা আমি আর আমার ছেলে দুজনেই মিলে তোমাদেরকে টাটা করে দিচ্ছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে প্রত্যেক দিনই আমি আর আমার ছেলে কিন্তু দেখা করতে আসবো আমাদের প্রত্যেক দিনের জীবন কাহিনী নিয়ে ডেইলি রুটিন নিয়ে তো টাটা